জানাবো পাকিস্তানে ভোটের লড়াই কাল জাতীয় এবং চারটি প্রাদেশিক সরকারের ভোট গ্রহণ শুরু হবে সকাল 9টায় যা টানা চলবে সন্ধে 6টা পর্যন্ত তবে ভোট নিয়ে আগ্রহ কম প্রায় 5 কোটি তরুণ ভোটারের ভোটের আগের দিনেও বিভিন্ন স্থানে বোমা হামলা হয়েছে তাই কালকেও সহিংসতার সংখ্যা রয়েছে পাকিস্তানে একসাথে জাতীয় ও প্রাদেশিক সরকারের নির্বাচন বৃহস্পতিবার ভোটে শুধু দেশটির কেন্দ্রীয় সরকারই নয় গঠিত হবে চারটি প্রদেশের সরকারও তবে একদিকে সরকারি বাহিনীর হাতে পিটিআই নেতাকর্মীদের দমনপীড়ন আর অন্যদিকে বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে বোমা হামলা সব মিলিয়ে ভোট ঘিরে দেখা দিয়েছে বড় শঙ্কা রাজনৈতিক সহিংসতা ইস্যুতেও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন এছাড়া 2018 সালের পর সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়ে ক্ষুব্ধ নাগরিকদের মধ্যেও আছে নির্বাচন নিয়ে অনীহা যার বড় অংশই তরুণ ভোটার যারা এবারের নির্বাচনে 40% নতুন সরকার যেই হবে চুরি ডাকাতি করে নিজের পকেট ভারী করবে এদেশে যা হয়ে আসছে তাই হবে এতে জনগণ ও তরুণদের কোনো উপকার হবে না পাকিস্তানে মুদ্রাস্ফীতি প্রায় 30%, সেই সাথে দ্রুত কমছে মুদ্রার মান বৈদেশিক রিজার্ভও তলানিতে জয়ী হলে অর্থনীতি পুনরুদ্ধারে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ ব্যাপক আওয়াজ দিলেও বিশ্লেষকরা বলছেন ব্যর্থ হবেন তিনি সীমানা ও আসন পুনর্বিন্যাসের কারণে জাতীয় পরিষদে কমেছে আসন সংখ্যা 272-এর বদলে এবার লড়াই হবে 266 আসনে এর মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে পাঞ্জাবে 141টি পাঞ্জাবকে নওয়াজের মুসলিম লীগের ঘাঁটি মনে করা হয় ভোটে 167টি দল লড়লেও বিশ্লেষকদের মতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নওয়াজের মুসলিম লীগ ও পিটিআই প্রার্থীদের মধ্যে তবে এতে অনেকটাই বেকায়দায় রয়েছে পিটিআই প্রার্থীরা দলের প্রধান নেতা ইমরান খান জেলে পিটিআই প্রার্থীদের লড়তে হচ্ছে স্বতন্ত্র হিসেবে ধারণা করা হচ্ছে কোনো দলই ম্যাজিক ফিগার 134 আসন পাবে না এতে তৈরি হবে ঝুলন্ত পার্লামেন্ট চারটি প্রদেশ পাঞ্জাব সিন্ধ খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের প্রাদেশিক সরকার নির্বাচনে ভোট ঘিরে চলছে নানা সমীকরণ জাতীয় প্রাদেশিক পরিষদ মিলিয়ে 859 আসনের জন্য লড়ছেন প্রায় 18,000 প্রার্থী যেখানে রায় দেবেন 12 কোটি 80 লাখ ভোটার ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল 24